মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার নির্লজ্জ আত্মসমর্পণ, ন্যাশনেল মেডিকেল কাউন্সিলক টুপি পিন্ধাবলে সাজু রাজ্যের স্বাস্থ্য বিভাগ। এই এসপ্তাহের ভিতর ন্যাশনেল মেডিকেল কাউন্সিল আহিব। ব্যর্থতা ঢাকি বিকাশের ভুয়া চমক দিয়ার অকপট স্বীকারোক্তি মন্ত্রীর, পরিণতিত সমগ্র নলবারী জেলাতেই স্বাস্থ্যখণ্ডত চরম অস্থিরতা। ভুয়া চমক সৃষ্টিত একাংশ জনপ্রতিনিধিয়ে রাইজর স্বার্থক পিঠি দি কিমান তললৈ যাব পারে সেয়া আমি নকম, কব খুদ মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াই। কারণ ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে যেটা আহে তাত মেডিকেল কলেজখনত ইনফ্রাস্ট্রাকচারের লগেলগে ডাক্তার দেখিব লাগিব, রোগী দেখিব লাগিব, অপারেশন দেখিব লাগিব, তেতিয়া তেওঁলোকে এলাও করিব। নলবাৰীত মুকলি হব নবনির্মিত নলবাৰী চিকিৎসা মহাবিদ্যালয়। পর্যাপ্ত সা সরঞ্জাম আর চিকিৎসক পরিদর্শন করে চিকিৎসা মহাবিদ্যালয়খন মুকলি করিবর বাবে অনুমতি দিবলৈ অসমলৈ আহিব NMC অর্থাৎ রাষ্ট্রীয় আয়ুর্বিজ্ঞান আয়োগের এটা দল। সেই দলটুকে টুপি পিন্ধাবলৈ জোড়া তাপলি মারি তৎপুয়া নাই রাজ্যের স্বাস্থ্য বিভাগে। কারণ মেডিকেল কলেজ রূপে স্বীকৃতি পাব পরাক নবনির্মিত NMCHত নাই চিকিৎসক, নাই চিকিৎসা সামগ্রীও। বাহিরে রংচং, ভিতরে কুয়া ভাতুরি, যার বাবে সমগ্র জেলাখনেরই সরু বড় চিকিৎসালয়সমূহর পৰা কেইদিনমানৰ বাবে লৈ অনা হৈছে চিকিৎসক যন্ত্রপাতি। অকল নলবাৰী সিভিল হস্পিটাল নয়, আপুনি যদি চাই নলবাৰীৰ ওচৰে পাজৰে থকা সকলো CPHC MPHC ডক্টৰবিলাকো আমি তাতে এটাচ কৰি ৰাখিছোঁ। সপ্তাহৰ পিছত NMC যোৱাৰ লগে লগে আমি ইয়াৰ যিটো OPD ছেকশ্যন যিখিনি ইয়াত থাকিব লাগে সেইখিনি কণ্টিনিউ কৰি থাকিব। লেচেৰি বুটলি ডাঙৰি বান্ধিব বিচৰা মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাৰ মুখেৰে শুনক কি পৰ্যায়ত ৰাম ঠগন দিবলৈ সাজু হৈছে ৰাষ্ট্ৰীয় আয়ুৰ্বিজ্ঞান আয়োগক। কারণ মেডিকেল কলেজের NMC যেটা আহিব তাত মিনিমাম 100 জন ডক্টর দেখিব লাগিব, 300-400 পেশেন্ট দেখিব লাগিব। এতিয়া আপনি চাক নলবাৰী মেডিকেল কলেজত ডেইলি যোৱাকালিও 350তকৈ OPD পেশেন্ট আছে। তাত সিজারিন হয়েছে, তাত ডেলিভারি হয়েছে, নর্মেল ডেলিভারি হয়েছে, সিজারিন হয়েছে, অন্যান্য ব্যবস্থাবিল তাত আমি আন্তঃগত তাত ডক্টরের একটা ডাঙর টিম, প্রফেসরের টিম রেডি রাখিছো। কারণ মেডিকেল কলেজের ইন্সপেকশনের সময় যদি এইবিল দেখা না পায় রিজেক্ট করে দিব। পরিণতিত NMC উভতার পাছতেই আকৌ বথাবিহীন নাওলৈ পর্যবেক্ষিত হব নলবাৰী চিকিৎসা মহাবিদ্যালয়। আক্ষেপ নলবাৰীবাসীৰ, যদি আপোনালোকের একটা সুপরিকল্পনা পরিকল্পনা নাছিলে তেন্তে ঘোষণা কিয় করেছিল চিকিৎসা মহাবিদ্যালয়? অনাগত দিনত এই কারণে গোটেই নলবাৰী জেলার একটা চিকিৎসা বাবদ একটা অস্থির পরিবেশ হব। আজি যে নলবাৰী জেলার বিভিন্ন প্রান্তর চিকিৎসকসকলক নিয়ার ফলত বিভিন্ন প্রান্তর একটা চিকিৎসা ব্যবস্থা অস্থির হয়েছে, অনাগত NMC যাওয়ার পাছত চিকিৎসা মহাবিদ্যালয়ের যেটা চিকিৎসকখিনি আনবা তেতিয়া চিকিৎসা মহাবিদ্যালয়ত একটা অস্থির পরিবেশ হব। নলবাৰী চিকিৎসা মহাবিদ্যালয় হোক তাত নিঃসন্দেহে কারো আপত্তি নাই, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, চিকিৎসক অবিহনে ভুকুতে কল পকাব বিচরা কার্যক একমুখে গরিহণা নলবাৰীবাসীর। রঙা ফিতা কাটি ঢাক ঢোল বজায় উদাত্ত ভাষণ দি নলবাৰী চিকিৎসা মহাবিদ্যালয় মুকলি করব ঠিকই, কিন্তু NMCHর নামত নলবাৰীবাসী প্রকৃততে পাব কি? NMCর দলক টুপি পিন্ধালেও নলবাৰীর রাইজকো টুপি পিন্ধাব পারিবনে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায়? নলবাৰীৰ পৰা হিৰণ্য ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট ND24। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।